বলো গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ তো চিক্স দুটো চিক্সকে একদম বসিয়ে নিয়েছি, একদম লাইট এসি অন করব, বেশি এসি অন করব না, না হলে পাখিকে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা আমাদের দুর্গাপুর বার্ড ফার্ম দেখছো সবাইকে আমি স্বাগত জানাই। ফাইনালি আজকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বার্ডসের ডেলিভারি করতে, একটা ওনার বাড়িতে আমি যাচ্ছি যে উনি থাকেন কলকাতায় দমদমে উনি থাকেন। অ্যাকচুয়ালি উনি মা মানে ওনার যে ভাই আছে ওনার মা অ্যাকচুয়ালি একটু পেশেন্ট আছেন, যেহেতু উনি আমার ফার্মে আসতে পারছেন না, বাট উনি পাখির খুবই সম্বন্ধ, পাখির কিন্তু খুবই ভালোবাসা করেন আর পাখিকে খুবই বেশি এনজয় করেন। বীরু এখন এইখানে চেপে আছে যেহেতু এর ভিতরে দুটো আফ্রিকান গ্রে চিপস আছে, তো এই আফ্রিকান গ্রে চিপসকেই আমি আজকে ওনার কাছে যাচ্ছি। তো প্রথমে আমাকে আজকে প্রচুর কাজ আছে, আমাকে গাড়িটাও ওয়াশ করতে হবে, কেন কি গাড়িটাও একটু নোংরা আছে, আমি ওইখানে ওয়াশ করব, তারপরে গাড়িটা নিয়ে আজকে আমি কলকাতা দমদম যাব। তো ওই পাখিটা আমি ডেলিভারি করতে আর আমার ম্যাকাও এর উপরে চেপে আছে। তো প্রথমে বীরু হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক, হ্যাঁ হ্যান্ডশেক বলো, গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ তুমি এক পাঁচ করো, তুমি ভালো বয়, তুমি খুবই সুন্দর বাবু, তুমি এইখানে চলে যাও। তো প্রথমে আমি যদি আমি দেখাবো যে আমার আফ্রিকান গ্রে এই দুটো ভালো চিক্স, এই দুটো খুবই সুন্দর একদম গ্র্যান্ড সাইজ, আর এইটা এখন চার মাসের সেলফ ফিডিংও এসে গেছে, হ্যান্ড ফিডিংও এসে গেছে। এইখান থেকে এই বয়সের পাখিটাও আমি নিয়ে যাব ওনার কাছে, আর উনি এই পাখিটা খুবই সুন্দরভাবে রাখবেন। এর আগে ওনার কাছে পাখি আছে, বাট ওনার কাছে যে পাখিটা আছে সান কনির আছে, পাইনঅ্যাপল কনির আছে, যেহেতু উনি ফার্স্ট টাইম আফ্রিকান গ্রে করছেন আর উনি খুবই এক্সাইটেড আমার সাথে মিট করতে, তাহলে আমি ওনাকে বললাম ঠিক আছে আমি যেদিন ফ্রি থাকবো সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। তো আমি আজকে ফ্রি হয়ে আমার পুরো টিম নিয়ে আজকে কলকাতা দমদম আমি আজকে আসছি। তো চলো প্রথমে গাড়িটা ওয়াশ করি, তারপরে ওইখানে পৌঁছাবো। আমি গাড়ি এইখানে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আমার ফার্মের সামনে আমার গাড়ি দাঁড় করানো আছে, সঙ্গে আমার একটা ভাই আছেন, প্লাস আমার ক্যামেরাম্যান আছে, আর একজন আছে, আমরা চার ভাই আজকে যাচ্ছি কলকাতা দমদম। আর কলকাতা দমদমের মধ্যে আজকে আমাদের পাখিকে ডেলিভারি করতে হবে, আর আমরা পাখি কখনো এই জিনিসটা ভাববেন না কি পাখি আমরা ডেলিভারি করি, কেন কি সবাই ফার্মে আসে, যেহেতু এনি কেসেস ইনার যা মানে প্রবলেম যা ইনি ফেস করছিলেন সে নিয়ে কলে ইনি আমাকে বললেন, ইনার ভাইও বললেন, আর ইনি প্লাস আমাকে বললেন কি দাদা আমি আপনার সব ভিডিও দেখি খুবই ভালো লাগে, প্লাস আমার একটু হেল্প করতে হবে দাদা কি আপনাকে একটু কষ্ট করে পৌঁছাতে হবে, যেহেতু বললাম কি আমি পাখির ফার্ম ছেড়ে তো আসবো না, বাট হ্যাঁ আমি চেষ্টা করব কি পাখির ফার্মকে বিকেলবেলা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে জলগুলো বার করে আর তারপরে লাইট সবগুলো অফ করে ফার্মটা লক করে আমরা যদি বিকেলে আসি, তাহলে আমরা আপনার জন্য একদিন কষ্ট করে রাত্রেবেলা পাখি পৌঁছে দেবো, আবার রাত্রেবেলায় ওইখান থেকে আমরা রাত রাত বেরিয়ে যাব আর সকাল চারটের সময় আমরা দুর্গাপুর এসে যাব। এই কষ্টটা আমি ওনার জন্য করছি, কেন কি উনি একটা পেশেন্ট হলেন আর উনি যা ফোনে আমাকে যা কথা বলেছেন আমাকেও খুবই মানে ভালো হয়েছে কি উনি পাখির এত লাভার আছে, তো যার যে পাখির লাভার আছে তার জন্য আমি অভিষেক অলওয়েজ আমি দাঁড়িয়ে আছি আর সবসময় সবার সাথে আমি দাঁড়িয়ে থাকি। তো আমি দেখাবো যে আমার আফ্রিকান গ্রের যে চিক্সটা আছে সেটা দেখতে পারো, খুবই সুন্দর চিক্স, দুটো চিক্সকে একদম বসিয়ে নিয়েছি, একদম লাইট এসি অন করব, বেশি এসি অন করব না, না হলে পাখিকে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। চলো তোমরা সবাই যাচ্ছ, তোমাদেরকে খাইয়ে দিয়েছি না, দেখো 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 কত সুন্দর, দেখো 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 এদিকে এদিকে এদিকে, সবাইকে পেট ফুলিয়ে খাইয়ে দিয়েছি। এরপর আমি একে বাকেটকে বন্ধ করি, চলো এরপর ডাইরেক্টলি আশা করি কি আমরা অত রাত্রেবেলা যাব, তো রাত্রেবেলা অত শ্যুট করব না। তো বন্ধুরা ফাইনালি আজকের ভিডিও এইখানে এন্ড করছি, আর যদি ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন,
আর কালকে এরপর নেক্সট ভিডিও আপনার জন্য খুবই সুন্দর ভিডিও আনবো। আর এমনিও আপনি সাপোর্ট করুন, আর আমি পাখিটা নিয়ে এখন যাই তাড়াতাড়ি, কেন কি 5:30 কাছাকাছি হয়েছে, বিকেল 4টার সময় আমার কথা ছিল, বাট করতে 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 ফার্ম এই হ্যান তেন করতে গেলে 5:30 হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা ধন্যবাদ।